Assalamualaikum. তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমি নবম শ্রেণীর সমাস সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। সমাস কাকে বলে, সমাস কিভাবে কয়টি পদে সংগঠিত হয় এবং সমাসটি চিনার উপায় কি, কয়টি অংশ আলোচনা করেছিলাম। কিন্তু সমাসের প্রকারভেদ আছে, তোমরা জানো। প্রকারভেদ বলতে প্রথম আছে ফাল সমাস, ছয় প্রকার সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস। তাহলে আমরা কিন্তু প্রথমে আলোচনা করব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে আমাদের কিন্তু একটু জানা, সংজ্ঞা জানতে হবে। কারণ সংজ্ঞা না জানলে আমরা যখন অবজেক্টিভ পরীক্ষা দেব, অবজেক্টিভে কিন্তু সমাসের সংজ্ঞা আসতেই পারে, সমাসের সংজ্ঞা আসতেই পারে। সেহেতু যে সমাসে প্রতিটি সমাসকরণ পদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে, দ্বন্দ্ব সমাস বলে। কেমনভাবে পায়? সমানভাবে পায়। যে যে সমাসে প্রতিটি সমসমান পদের প্রাধান্যই পায় সমানভাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে এমনটি নয়, তাহলে তাকে আমরা তখন কী বলবো? দ্বন্দ্ব সমাস বলবো। এই দ্বন্দ্ব সমাস দেখো আমরা কেমনভাবে দেখাতে পারি। দ্বন্দ্ব সমাস উদাহরণ দেখতে বোঝাতে পারবো আমরা, দেখো। মা ও বাবা, এটা কি মা একটা সমসমান পদ আর বাবা একটা সমসমান পদ? এই দুটো পদকে যদি আমরা সংযোগন করি বা মিলন করি, মিলন ঘটায় বা এক পদে পরিণত করি, তাহলে তখন হবে মা বাবা, তাহলে হবে মা বাবা। যেহেতু পূর্বপদ অর্থাৎ পূর্বপদ মা, পরপদ হলো কি বাবা। একটা পদের অর্থ প্রাধান্য হচ্ছে আর একটা পদে পাচ্ছে না, দুটো পদের অর্থ প্রাধান্য সমান ভাবে পাচ্ছে। যখন যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমান ভাবে প্রাধান্য পায় তখন তাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস বলবো। দ্বন্দ্ব সমাস দুটি পদে আছে, পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদ বা কোনো পদের অর্থ কম কোনো বেশি এমনটি নয়, সমানভাবে প্রাধান্য পাচ্ছে তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। যেমন বাবা মা, হাট বাজার, এমন। যেমন এটা কিন্তু তোমরা বুঝতে পারছো, দ্বন্দ্ব সমাসে কিন্তু সমসমান পদ সমস্ত পদ সম্পূর্ণ করার সময় আমরা কি ব্যবহার করি? এবং এবং আর ও, এই অব্যয় পদগুলি, এগুলি কিন্তু অব্যয় পদ। এই অব্যয় পদগুলি আমরা ব্যবহার করি, মনে থাকতে হবে। কেমন? তাহলে দ্বন্দ্ব সমাস আমরা বুঝতে তখন সংজ্ঞাটা বুঝতাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাস কোন পদটা প্রাধান্য পাচ্ছে। নিশ্চয় তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন দ্বন্দ্ব সমাস প্রকারে, দ্বন্দ্ব সমাস বিভিন্নভাবে সাধিত, বিভিন্ন প্রকারে সাধিত হতে পারে। দেখো সাধিত হতে পারে কেমন? প্রথমে হবে মিলনার্থ, প্রথমে হবে মিলনার্থ, মিলনার্থ শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। মিলনার্থ শব্দ যোগে, মিলনার্থ শব্দ যোগে দ্বন্দ্ব সমাস সংগঠিত হতে পারে। কেমন দেখো তোমরা এখন বুঝতে পারবে। মাসি পিসি, দেখো বাপ ও মা, মাসি ও পিসি, মাসি ও পিসি, দেখো তাহলে
বিরোধাত্মক শব্দ থেকে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। যেমন বিরোধ বলতে আমরা বুঝি যে একজনের সাথে একজন সম্পর্ক নিশ্চয় ভালো না, এটা তোমাদের নিশ্চয় জানা আছে। তাহলে দেখি কেমন বিরোধাত্মক, কেমন দা তোমরা বুঝতে পেরেছ? সর্ব ধরো স্বর্গ নরক, দেখো নরক স্বর্গ এমন একটা জিনিস যেখানে যায় সেখানে শুধু কোনো কষ্টের বা অশান্তির কোনো প্রশ্নই উঠে না। তাহলে আর নরক কেমন জায়গা? নরক যেখানে শুধু আছে কি অশান্তি আর কষ্টের জায়গা, যেখানে কোনো সুখ শান্তির কথা আমরা বর্ণনা করতেই পারি না। তাহলে এখানে দৃঢ়তা তুমি বুঝতে পারছো, ওই নতুন সম্পর্ক খারাপ, তা তোমরা খারাপ সম্পর্ক। তাহলে এমন ভাবে এটা হলো বিরোধার্থ যার সাথে কোনো আমার ভালো সম্পর্ক না। এখন দেখি বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সময় গঠিত হতে পারে।
বিশেষ সম্পদ এমন একটা পদ
যে পদ দ্বারা কি করে বিশেষ্য পদে পদে দোষ গুণ পরিমাণ সংখ্যা ইত্যাদি বুঝায়। তাহলে যদি বলি আমরা ছেলেটি হাঁটে, কেমন হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাহলে দুটো বিশেষণ পদ যেমন ধীরে সুস্থে, সে কথা বলে কেমন ভাবে? ধীরে সুস্থে বলে। দুটা বিশেষণ শব্দ যোগে যেমন ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে, তারপরে কেমন চলবে? আস্তে চলবে, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে কথা বলো। তাহলে বলাটা কেমন হচ্ছে? আস্তে আস্তে। তাহলে এই দুটোই কেমন হচ্ছে? দুটোই ক্রিয়া। আচ্ছা, তারপরে দুটা ক্রিয়া দুটা বিশেষণ যোগে, দুটা বিশেষণ কেমন? আমাদের কিন্তু এখন দুটা বিশেষণ যোগে কেমন ভাবে দ্বন্দ্ব সময় গঠিত হয়? তোমাদের কিন্তু বিশেষণ পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ মানে যে পদ দ্বারা বিশেষ্য দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায়, সেটা হলো কি? বিশেষণ পদ। এখন বিশেষণ পদ, দুটো বিশেষণ পদ দেখছি আমরা, ভালো মন্দ, ভালো মন্দ, তারপরে কম বেশি। আচ্ছা, আমি কিন্তু এই দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাস চিনার উপায় কি, দ্বন্দ্ব সমাস কিভাবে গঠিত হয়, কোন পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস যে সমাসে, প্রত্যেকটা আবার পুনরায় একটু আলোচনা গৃহ করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। যে সমাসে প্রতিটি সমাস সমর পদের সমানভাবে অর্থ প্রাধান্য পায় তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি উদাহরণ তোমাদের লিখে দেখাইছি যে পরপদ এবং পূর্বপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পাবে। যে কেমন? যে বাপ মা, হাট বাজার, দোয়াতম, তাল তমাল, এগুলি। তাহলে দ্বন্দ্ব সমাস গঠনে কিন্তু এবং ও আর এই অব্যয় পদগুলি আমরা কিন্তু ব্যবহার করে থাকি। কেমন দ্বন্দ্ব সমাসের কি অনেক প্রকার সাজিত হয়, সেটা কেমন ভাবে? সেটা মিলনার্থক ভাবে হতে পারে, বাপ মা, হাট বাজার, রাস্তাঘাট, তারপর বিপরীত বিপরীতার্থক মোহিনী কুল, নরক স্বর্গ নরক, এমন ভাবে বলেছি। তারপরে বিপরীতার্থক বিপরীতার্থক রাত দিন, হ্যাঁ রাত দিন, এমন ভাবে বলছি। জমা খরচ, লাভ লোকসান, অঙ্গবাসক বলেছি, নাক কান হাত মুখ হাত পা, এমনকি বলেছি সমার্থক, দুটো জিনিসের অর্থ প্রাধান্য, যেমন হাট বাজার, দোয়া কলম, এমনকি। তাহলে তোমরা কিন্তু আমি যে আলোচনা করলাম সে বিষয়টুকুন অবশ্যই বইয়ের সাথে যায় মিলাবা। দেখবো আমি যেটা মুখে আলোচনা করেছি সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারো, আপত্তিকর বিষয় হতে পারো, যে তোমরা সবসময় ক্লাস নাইনের জন্য বিশেষ করে আমি বলবো যে বোর্ড বই পড়বা। বোর্ডে যে টিপগুলো আছে সেই টিপগুলির প্রাধান্য কিন্তু যথেষ্টভাবে তোমরা দিবা, দিলে এতে আমাদের অবজেক্টিভ সেখানে আমরা এর থেকে উত্তীর্ণ হওয়ার আমাদের সহজ পথ একটি। কেমন? তাহলে আগামী দিন আমি অবশ্য কর্মধারায় সমাস এর বিষয়টা চ্যাপ্টারটি আগামী দিন আলোচনা করবো, তোমরাও চ্যাপ্টারটি দেখে আসো, তাহলে একটু সহজ হবে। কেমন? আমি এখানে ক্লাস শেষ করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।